একটা প্রথম কপলিন আমি আমি প্রথম কমপ্লেন হচ্ছে আমি আমার পিছনে টক ব্যাগটা খুলে ফেলি কারণ আমি না যে আমার চাচার সাথে যখন আমি কথা বলবো তো তখন আমি চাই না কেউ আর ইন্টারাপ্ট করুক আপনারা অনেকে চিন্তা করতেছেন আমি কেন চাচু রাখতেছি কারণ সে আমার চাচু আমি একটা কথা বলবো আমি যখন ছোট ছিলাম আমি চাচুর বাসায় যাইতাম চাচু দেখতাম গান লেখতো আনটি তখন গান গেত এখনও গায় তখন আমি শুনতাম আমার আম্মুরও খুব কাছের মানুষ আমার বাবার খুবই কাছের মানুষ একদম ছোটবেলায় আমাদের অফিসের পাশে তার বাসা এখনও আছে ওখানে ওখানে যেতাম এবং অনেক কিছু শিখতাম মানে একটা একটা জিনিস সবসময় মানে তার থেকে জানতে পারতাম যে একটা মানুষ কতটা মেধা তার মধ্যে আছে এবং আমাদের বাংলাদেশের জন্য যে কত কিছু করে যাচ্ছে কত মানে গান কত লেখা সে আমাদেরকে উপহার দিচ্ছে ডে ডে বাই আসলে এই গান দেখাটা এটা কিভাবে আপনার আসলো মানে প্রথম দিকটা আমি তো ছোটবেলা থেকে একটু ছড়া লিখতাম কবিতা লিখতাম তো মফসলের ছেলে তো সেখানে তো আমরা সবকিছুই করতাম মানে কালচারাল এরিনাতে আমার সব জায়গায় আমার পদচারণা ছিল সেটা গান গাওয়া বলো তারপরে এই কবিতা লেখা তারপরে আমি যখন গান শিখতাম তখন আস্তে আস্তে নিজে নিজে শুরু করতাম আর কি তো ওই মহৎসলি থাকাকালীনই আমি আসলে নিজেই গান লিখে নিজেই শুরু করে নিজেই গাইতাম তখন তো এইভাবে আসলে করতে করতে একসময় মনে হলো যে আমার গানগুলো ভালো কাউকে বড় শিল্পীর কাউকে দেয়া যায় কি না সেই স্বপ্ন নিয়ে আসলে আমি ঢাকায় এসে আমি শিল্পী তপন চৌধুরীকে আমি আর তেরোটা গান দিয়েছিলাম আমাদের ফার্স্ট দিয়েছিলাম এটা আমি বলছি এইটি কথা ১৯৮৮ সালের কথা তো তখন আমি ছিলাম পৃথিবীতে ছিলে পৃথিবীর বাইরে কোনো একটা জায়গা থেকে দেখছিলাম আচ্ছা তো যাই হোক তো তপন দাকে আমি যখন উনি সোলসে ছিলেন জি আমি ওই তেরো টাকা দিলাম আমাকে খুব স্নেহ করতেন আমি ওনার খুব ফ্যান ছিলাম উনার গান করতাম তো দেওয়ার পরে উনি বললেন আচ্ছা ঠিক আছে আমি দেখবো তারপর আমি আরও কিছুদিন তিন মাস পর আবার ঢাকায় এলাম তো উনি ওই আমি যখন গানগুলো দিয়েছিলাম তখন গানগুলো উনি বিছানার নিচে রেখে দিয়েছিলেন আমার সামনেই তিন মাস পর আমি আবার এসে খোঁজ করলাম যে তখন আমার গানগুলো কি দেখেছিলেন বললো হ্যাঁ দেখেছি একটু ঠিকঠাক করতে হবে তো একটু পর উনি যখন ওয়াশরুমে গেলেন আমি ওই সুযোগ আমার মনে হলো যে তো বিছানার নিচে রেখেছিলেন দেখি উল্টে দেখলাম যে ওই জায়গায় পড়ে আছে গানগুলো তো আমার একটু মনটা খুব খারাপ হলো যে তাহলে আমার গানগুলো উনি দেখেনি বা কিছু করেনি তাই মন খারাপ করে আমি ফিরে গেলাম চাঁদপুরে এর কিছুদিন পর আমার খবর এলো যে আমার গান রেকর্ড হয়েছে এবং তারপরে দেখলাম যে আয়ুব বাচ্চু প্রয়াত আয়ুব বাচ্চু উনি চলে গেছেন তিনি আমার এক প্রথম গান করলেন ওই তেরোটা গানের দুটো গান সেখান থেকে আসলে দুটো গান শুধু রেকর্ড হয়েছিল একটা গান গেয়েছিলেন আয়ুব বাচ্চু তার প্রথম ময়না অ্যালবামের গানটি ছিল এরপর দ্বিতীয় গানটি গাইলেন সোলসেরি সেই নাসিম আলী খান তারও সলো অ্যালবাম বেরোলের কিছুদিন পর সেখানে একটি গান আমার ছিল তো ওই তেরোটি গানের মধ্যে দুটো গান আমার মোটামুটি তখন মানে যে গীতিকবিতা বা গান হিসাবে সেটা আসলে তাদের কাছে ভালো লেগেছে বলেই করেছে বাকি গানগুলো আর হয়নি কিন্তু যেটা হলো যে ওই আমার ভিত্তি ভিত্তিপ্রস্তরটা হয়ে গেল আমি গীতিকবি হিসাবে বা গীতিকার হিসাবে মোটামুটি সবার কাছে তখন গান নিয়ে যেতাম শিল্পীদের কাছে এবং বলতাম যে আমি আমার এই দুটো গান বেরিয়েছে আয়ুব বাচ্চু নাসিম আলি খান গিয়েছে এইভাবে আসলে আমি আস্তে আস্তে সিঁড়িটা পেয়ে যাই তো এটা আমি সেই আমি বলবো এইটি এটা আমার গান বেরিয়েছে প্রথম কিন্তু আমার উন নব্বই আমার অনেক পরিশ্রম করতে হয়েছে মানে সবার কাছে যেতে আমি ইউনিভার্সিটিতে পড়তাম ছোটবেলা থেকেই কিন্তু আপনি গানপ্রিয় মানুষ ছিল হ্যাঁ সেটা তো না থাকলে তো ওই জিনিসটা হয়তো হতো না তো ওই আমি স্টুডিওতে আমি যখন ঢাকা ইউনিভার্সিতে মাস্টার্স করি তো ওই ক্লাস শেষ হলে আমি সবাই আড্ডা মারতো মল চত্বরে বা টিএসিতে কিন্তু আমি চলে আসতাম কাকরাইলে বসে থাকতাম শিল্পী বা যে আমি গান আমার ওখানে মজার ব্যাপার আছে প্রথম যখন বেরিয়েছিল তখন সেখানে শুধু ক্যাসেটের মধ্যে নাম থাকে তো যে কাল সারা রাত বকুল শুধু বকুল হিসেবে গেছে আমি তখন আমার পুরো নাম ছিল নুরুল কবির খান ডাক নাম ছিল বকুল মফসলে আমি কবিতা লিখতাম নুরুল কবির বকুল হিসেবে আরকি গানগুলো আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু নুরুল কবির বকুল হিসেবে দিয়েছিলাম কিন্তু অ্যালবাম যখন বের হলো বড় জায়গা লাগে তো এত বড় নাম লিখতে এই জন্য ওনারা আমার নুরুল কবির ফেলে দিয়ে শুধু বকুল দিয়েছিল তো আমি দেখলাম যে দুটো গান বেরিয়েছে দুটোই বকুল বকুল লেখা কি গীতিকার তো আমার কেন যেন মনে হলো যে তখন বদরুল আলম বকুল একজন সঙ্গীত পরিচালক ছিলেন মারা গেছেন এবং আরেকজন ছিলেন তোজাম্মেল বকুল বেদের ময় জ্যোৎস্নার ছবির পরিচালক তো দুই বকুল আমি এক বকুল ওই বকুলের ভিড়ে এই বকুল যদি হারিয়ে যায় সেই জন্য আমি কি করলাম ওই নুরুলটা ফেলে দিয়ে কবির বুকুল নামটাকে সবাইকে ওই কবির বুকুল দিয়ে গান শুরু করলাম এবং আমার দুটো হলো আমার থেকে আমার শেষ গান রেকর্ড শুরু অপেক্ষা করার পর প্রথম দুই গানের পরে ওই দুই বছর করেছি মানে বিভিন্ন জনের কাছে গান দিয়েছি নিয়েছে হ্যাঁ ভালো লেগেছে কিন্তু করেনি এইভাবে কিন্তু অবশেষে আমার গান নব্বই সালের শেষে ডিসেম্বরে এসে চাইম আমার গান করলো কালো মাইয়া কালো বইলা সেই আপনার মডেল হওয়ার জন্য চান্স পাচ্ছে কিন্তু গীতিকার হওয়ার জন্য আসলে কি করতে হয় এটা আমি একটু জানতে চাই কারণ অনেক মানুষ আছে অনেক ইউথরা আছে যারা এখনো লেখে আসলে এটা আমি প্রচুর ফোন পাই অনেকে আমাকে চিঠি লিখেন বা আমার কাছে আসেন অফিসে এসে দেখা করেন গান যারা লিখেন আর কি বা কিভাবে গান লিখবে গানটা হয়েছে কিনা এরকম বিভিন্ন ইয়ে নিয়ে আসে আসলে এটা তো আসলে সৃজনশীল একটা কাজ অনেকের মধ্যে এই ট্যালেন্ট আছে যে গান লিখতে পারে কিন্তু এটা প্রপারলি জায়গা মতো যাওয়া সেই জায়গাটায় হয়তো অনেকে ওই যোগাযোগ বা ইয়েটা জানে না বলে মাধ্যমটা জানে না বলে হয়তো অনেকে হয়তো ঘরে বসে গান লিখছেন কিন্তু তার গানটা প্রচার মাধ্যমে আসছে না সেই জন্য আসলে অনেকগুলো ব্যাপার আছে যে আমি মনে করি যে আমি গান লিখলাম আমার সঙ্গে সুরকারের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে বা একজন সুরকারের কাছেই তার গান নিয়ে যেতে হবে কখনও কখনো শিল্পীও গান নেন গান নিয়ে পরে সুরকারকে দেন বা করেন এভাবে আর এখন আগে আমাদের জন্য এটা অনেক সুবিধার ছিল তখন প্রচুর অনেক সুরকার ছিলেন বা শিল্পীরাও যারা বিখ্যাত হয়েছেন তাদের কাছে গান দিয়ে তারাই গানটা সিলেক্ট করে নিয়ে সুরকারের কাছে দিতেন সেইভাবে কিন্তু গান হয়ে যেত আমরা আগে বসেই গান করতাম সুরকারের সঙ্গে বসে গান করতাম আর আমি ফিল্মের ব্যাপারটা আলাদা সেটা বলছি আমি অডিও অ্যালবামের কথা বলছি এবং তখন কিন্তু এই মাধ্যম একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হলো অডিও অ্যালবামের তখন এই যারা গীতিকবি তাদের সুযোগটা ছিল আর কি খুব কিন্তু এখন তো আমাদের অডিও অ্যালবামই নাই এটা একদম শূন্যের কোটায় এখন এই একজন গীতিকার বা গীতিকবিকে আসলে অনেক স্ট্রাগল করে মানে তার গানটা দর্শক শ্রোতার কান পর্যন্ত পৌঁছানোর জন্য আসলে প্রথম দরকার একজন সুরকারের সহযোগিতা বা একজন শিল্পীর সহযোগিতা মানে এখনো এটা এখনো এই ট্রেনটা আছে আছে মানে এখন ওই পর্যন্ত যেতে হবে তার আগে আরেকটা কথা আছে গানটা তার হয়েছে কিনা সেটা হলো বড় ব্যাপার যে আমি গান লিখলাম বলেই যে গান হয়ে গেছে তা না গানের তো একটা গ্রামার আছে গ্রামের একটা অন্তমিল আছে একটা ছন্দ আছে সেটাকে আবার মানদণ্ডের বিচারে ওইরকম হতে হবে তাহলে কিন্তু সে যদি নিশ্চয়ই ওইরকম ভালো প্রতিভাবান হয়ে থাকেন তাহলে তার গানটা আগে আগের যখন আপনারা আমি একটু মিউজিকের ব্যাপারে একটু কথা বলি আগের গানের ভিতরে আর এখনের সিঙ্গিং লাইনের মধ্যে আপনার পার্থক্যটা কি দেখে না সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছু পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে আমরা যাই আগে যে টাইপের মিউজিক হতো এখন কিন্তু ওই টাইপের মিউজিক হয় না হ্যাঁ এখন মিউজিকের ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে যার জন্য এবং যেই তখনকার যে শ্রোতা ছিলেন যারা ওই সময়ের গান শুনতেন তারা কিন্তু এই সময় এসে গান শুনছেন না কারণ হ্যাঁ একদম শুনছেন না কারণ গান শোনার সময় মানুষ এখন এত যান্ত্রিক হয়ে গেছে আর মানুষের সময়টা নেই আগে আমরা যেমন গান অ্যালবাম বাজার থেকে কিনে কিনে এনে প্রথম ক্যাসেট প্লেয়ারের পরে সিডিতে আমরা এই গান শুনতাম আমি একটু এক্সাম্পল একটা ছোটো একটা এক্সাম্পল দিই আমি আমি একজন খুব ভালো অটোটিউন সিঙ্গার আর কি আচ্ছা মানে নিজেই কম্পোজ করি নিজেই টিম দিই খুব ভালো লাগে আর কি তো আমি একটা গান আন্দাজে লেখছি আচ্ছা তো লেখার পর গানটা খুব হিট খেয়েছে এটা এক কোটি ভিউ হয়েছে তো আমি আমার বাবারে বলছি যে বাবা আমি তো গানটা লিখছি এটা এক কোটি ভিউ হয়েছে বাবা বলে যে তাহলে প্রত্যেকটা সিঙ্গারে সুসাইড করে মরে যাওয়া উচিত যদি তোমার গান এটা এক কোটি ভিউ হয় এই দর্শক কারা তো এই যে ভিউয়ার্স আমার গানের অক্ষরটা দিচ্ছে ওয়ান ফোর থ্রি বেবি আই লাভ ইউ আচ্ছা হ্যাঁ তো আপনাদের সময় যেমন আমি একটু আগে আমি একটা খেয়াল করছি আপনি একজনকে বলছিলেন যে আমি আমার গানটা ভালো আমি এখনো ওটা ঠিকমতো আমার কাছে ভালো লাগে স্যাটিসফাই হতে পারিনি আমি আরো একদিন সময় যাচ্ছে আপনার নিজে থেকে কিন্তু এখন যেটা হচ্ছে একটা গান দিয়ে দেখা হয়েছে একটা গান লিখে দেখা হয়েছে একটা হয়ে গেছে সরকার দিচ্ছে হয়ে গেল এই এখন হয়েছে কিন্তু আপনার মধ্যে এখনো যে জিনিসটা আছে আপনি তাকে বলছেন একটু একটা ভালো জিনিস আসবে আমার কাছে যদি ভালো না লাগে আমি ততক্ষণ তোমাকে এই জিনিসটা সাবমিট করবো না যে জিনিসটা আমি আপনার মধ্যে এখনো দেখলাম না ওইটার কারণ আছে কারণ হলো যে এখন তো আমি যে জায়গায় আছি বা আমার গানগুলো মানুষ যেভাবে গ্রহণ করছে সেখানে তো আমি একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে থাকি যে আমার গানটা আমাকে অনেকে ফলো করছে তা আমি যখন আমাকে কেউ ফলো করবে তাহলে আমাকে বুঝতে হবে যে আমার গানটা তার কাছে একটা দলিলের মতো হ্যাঁ সে আমাকে অনুসরণ করছে তো আমার গানটা মানসম্পন্ন হতে হবে কমিটমেন্টের জায়গা থেকে আমি আমি এই জন্য এই যে এটা একটা ওয়েব সিরিজের গান একটা গান আমি করেছি অলরেডি আর আরেকটা গান আছে ওই গানটা আমি একটু সময় নিচ্ছি আসলে আমি

তো করতে হবে তো না চাইলেও আমার করতে হবে তো আমি ওই খুব খুব ফর্মালিটি খুব কম মেনটেন করতে পারি যে কি খেয়েছেন ঈদে কি করছেন না করছেন বা সে আমি খুব খুলে আমি বলছি যে আমার মন যেটা জিজ্ঞেস করবে আমি মনে করি আমাদের ইউথ যেটা চিন্তা করে এখন সেই চিন্তাধারা নিয়ে আমি আপনাকে কোয়েশ্চেনগুলো করতে চাই আমি আমার মতো করতে চাই না এবং আমিও বলি যে আমি কিন্তু যে কথাগুলো এখন বলছি যে আমার খুব প্রয়োজন বোধ করি যে আমার এই কথাগুলো দর্শক শ্রোতার জানা উচিত না যেমন আমার বাবা আপনার গান এখন যেই অশ্লীল ভাবে গানগুলা লেখা হচ্ছে যে অশ্লীল ভাবে গানগুলা দর্শক নিচ্ছে আপনার কি মনে হচ্ছে যে এটা এখন রাইট এই জেনারেশনের সাথে এটা যাওয়া উচিত মানে এটা আসলে অনেকে মনে করে যে এটা সময় উপযোগী হয়তো কিছু দর্শক আছে আনালে আনালে হিরো আলম কেন মানুষ ওর প্রোগ্রাম দেখবে কি কি আছে মানে কেন দেখব তো নিশ্চয়ই মানুষের রুচি বা ইয়ের ব্যাপারটাও চেঞ্জ হয়েছে ঠিক আছে এখন আমি আমার রুচি পরিবর্তনের কারণে কিন্তু আমরা এই স্থুল জিনিসগুলো দেখছি আমরা একটা পচা জিনিসকেও আমরা খুব বাহবা দিচ্ছি ঠিক আছে এটার মধ্যে আসলে মানে আমি আমি এটাকে খারাপ চোখে দেখছি না কারণ এটা মানুষ বিনোদন চায় ঠিক আছে সে এটার মধ্যে হয়তো বিনোদন খুঁজে পেয়েছে এটার মধ্যে সে ক্লাসিক কোনো ব্যাপার খুঁজে নেই সে একটু বিনোদন চেয়েছে বিনোদন পেয়েছে বলেই হয়তো সে ওই গানটা শুনছে বা ওই আমি যে নাম বললাম তার প্রোগ্রাম আরেকটা জিনিস দেখেন আমরা আমি যখন আপনারা যখন অডিও ক্যাসেট বেরোত তখন আপনি জানতেন আপনার দর্শক কারা কিন্তু এখন কি আপনি জানেন যে আপনার দর্শক কতজন যা এখন আমি এটা অনুমান করতে পারি না এই কারণে যে আমার মেয়েরাও গান করে গান শুনে কিন্তু ওরা আমার গানের প্রতি অত ইন্টারেস্ট নাই বা আমার গানগুলো ওইরকম কিছু জানে কিছু গান কিন্তু আছে না যে বাবার গান ওরা যে টাইপের গান পছন্দ করে হয়তো আমি ওই টাইপের গান এখন লিখি না মানে আমি হয়তো একটু সেকেলে হয়ে গেছি তাদেরকে না ওই জন্য আমি বলছি বিষয়টা যে এটা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন ঘটে তো আমাদের শ্রোতাও চেঞ্জ হয়েছে এবং এখন নতুন প্রজন্ম যারা আসছে তাদের টেস্টটা একদম আলাদা যার জন্য আমি তাদের মতো করে আমার মেয়েরা কী ধরনের গান পছন্দ করে কী ধরনের গান গায় ওইটা চিন্তা করে আমি গান লেখার চেষ্টা করি এটা আমি বললাম কারণ আমার সময়ের সঙ্গে থাকতে হবে আমি যদি ইয়ে ধরে বসে থাকি যে না এই এখন কি গান হচ্ছে আমি যার সঙ্গে কাজ করছি তাকে আমার মানসম্পন্ন গানটাই দেব। ঠিক আছে সে অন্যের সঙ্গে কি করেছে সেটা না আমি যখন কাজটা করব তখন আমি মানটাকে ঠিক রেখে আমি গান দিতে চেষ্টা করব। যার জন্য নতুন প্রজন্মে আমি কাজ করলে আমি আমার সৌভাগ্য আমি সত্যশাহ সুবল দাসের সঙ্গে কাজ করেছি আবার এই জেনারেশনে এসে হাবিব হৃদয় এখান থেকে শুরু আরিফেন ডুমি থেকে শুরু করে সদ্য এই যে সাজিদ সরকার ওদের সঙ্গে আমি কাজ করেছি বা করছি যার জন্য আমি সময়ের সঙ্গে গিয়েছি বলে হয়তো এখনো হয়তো আমার কাছে গান গান আরেকটা একটা তুলছে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টিকটকে তো ঢুকতে পারি না বুকে করছে হয় এটা আপনার লেখা গান হ্যাঁ লেখা ছিল এটা আসলে আঠারো বছর আগের গান এটা কঠিন বাস্তব বদিউল আলম খোকন পরিচালিত কঠিন বাস্তব ছবির গান মান্না এবং পূর্ণিমা এটার পর্দায় এই গানের সঙ্গে তারা ঠোঁট মিলিয়েছিলেন এবং এটা চলচ্চিত্রে তো আমরা অনেক রকম গান করি একটা ছবিতে আমি যখন গান লিখি ছয় রকম গান থাকে হয়তো দুইটা রোম্যান্টিক একটা স্যাড গান একটা কমেডি গান একটা আইটেম সং টাইপের আর কি এরকম বিভিন্ন রকম এই গানটা যখন পারমিশন তো অবশ্যই নিয়েছে তাই না ফিল্মে আমরা যখন গান করি তখন তো আমরা ওই চলচ্চিত্রের জন্য কাজটা করি আর কি তো এবং ক্রেডিট লাইনটা তো থাকে পর্দায় থাকে সব জায়গায় থাকে এরপর গানটা এত বার এসে আমি গানটা যখন ভাইরাল হলো এত এত জায়গায় তো আপনার নামটা আমি শুনতে পারছি অনেক পরে অনেক পরে যখন এটা নিয়ে নিউজ আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল তখন এসে আপনার নামটা আসছে আর আমি আজকে জানতে পারলাম আচ্ছা না এখানে যখন জানতে পারলাম আমি পুরো শক হয়ে গেলাম আমি হোয়াট আমার চাচুর গান তা আমি আজকে জানলাম তো এটার বিষয়ে আপনার স্টোরিটা একটু জানা না যে আপনি কেমন রিয়াকশন দিয়েছেন যখন আপনি গানটা এটা যখন মেয়ে ভয়েসে যে একটা ছেলে গান গায় তখন আবার ছেলের ভয়েসে গান তখন আপনার রিয়োকশানটা কেমন ছিল যখন ফার্স্ট শুনছেন আর আমার কাছে বলি সত্যি আমার কাছে ভালোই লেগেছে ভালো লেগেছে এই অর্থে যে আমরা আমার আঠারো বছর আগের একটা গান চলচ্চিত্রের গানটা আমি লিখেছি চলচ্চিত্রের জন্য লিখেছিলাম সেই গানটা হঠাৎ করে নাটকে গেল নাটকে গিয়ে আবার টিকটক টিকটক হয়ে এটা খুব একটা ভাইরাল হয়ে গেল গানটা যখন হঠাৎ করে শুনে আমিও কিন্তু অনেক দিন পরে শুনেছি হঠাৎ করে দেখি যে আমাকে আমার একটা ছোট ভাই আছে ও আমাকে ইয়েতে পাঠিয়েছে আমার ইনবক্সে যে আপনার গানটা তো ভাইরাল হয়ে গেছে এটা তাই কী বলো তারপরে আমি দেখলাম যে ঠিকই নিশোর কণ্ঠে গানটা দেখলাম তো যেটা হয়েছে দুটো জিনিস হয়েছে একটা হলো যে ভালো লেগেছে গানটা আসছে এতদিন পরে আবার গানটা হিট হলো এই গানটা এত তুমুল জনপ্রিয় হয়ে যাবে এটা মনে হয়নি হ্যাঁ হয়তো ওই নাটকের কারণে হয়েছে বা নিশোর পারফরমেন্সের হোয়াটেভার যেভাবে হোক এবং এটা কি হলো দেখলাম যে বিভিন্ন গায়ে হলুদের অনুষ্ঠানে একদম আমি অনেক জায়গায় শুনেছি আমি লঞ্চে যাচ্ছি দেখলাম মাঝ নদীতে বোটের মধ্যে পোলাপান ফুল সাউন্ডে এই গান ডিজের চলে তো আমি এটার জন্য ভালো লেগেছে গানটা যে মানুষের পছন্দ করেছে হঠাৎ করে আমার মেয়েরা গান শুনে হাসছে বাবা তোমার এটা লেগা ওরা এটা কিন্তু খুব ওই যে তুমি একটা কথা বলছিলে যে একটু ফান হিসেবে নিয়েছে না ওরা কিন্তু বাবা তুমি লিখেছো এই গান ও তুমি এই গান কেন লিখছো মানে ওরা অভিযোগের শুরুই বলছে ওদের কাছে হয়তো ভালো লাগে মানে ওইটা ভালো লেগেছে কিন্তু আমি এরকম ওয়ার্ডিং দিয়ে একটা গান লিখেছি এটা একটা ছবির গান আমরা তো সিকোয়েন্সের সিকোয়েন্স উপর ভিত্তি করে আমরা গান লিখি তো আর যেটা হয়েছে সেটা হলো যে গানটা ওরা করলো আমার মনে হলো যে গানটা তো একবার জিজ্ঞেস করতে পারতো যে এটার গীতিকার সুরকার যারা সুর করেছেন বা লিখেছে সবাই আমরা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি হঠাৎ করে একটা ছেলে এসে আমার পায়ে ধরে সালাম করলো আমি বললাম তারপরে ওর নামটা আমি ভুলে গেছি এখন যে গানটা গিয়েছে ওই ছেলেটা বললো যে ভাইয়া আমি তো আপনার এই গানটা করেছিলাম তো দেখলাম যে ওই নাটকের ডিরেক্টর এবং আরেকটা ছেলে সহ ওরা তিনজন ছিল ওরা তিনজনে এসে আমার সঙ্গে আমাকে জোর করে আবার পাশের টেবিলে নিয়ে গেল নিয়ে বসিয়ে ছবি টবি তুললো গল্প করলো বললো যে আমি তখন বললাম যে তোমরা তো একটা একটু জিজ্ঞেস করতে পারবে বলে আমরা আসলে অতটা বুঝিনি তো আমি বললাম ঠিক আছে আমি এটাকে খুব ইয়েভাবেই নিচ্ছি কারণ গানটা তো এতদিন পরে এসে যখন তোমাদের কিন্তু এটা উচিত যে আসলে একবার জানা একবার জানানো উচিত এটা একটা কার্টিসি এটা তোমরা করতেই পারতে তো ওরা ওরা আমার আমার সঙ্গে তখন বললো যে আমরা এরকম ফিল্মে আপনার তো অনেক গান আছে আমরা দু একটা গান এরকম ইয়ে করছি আমি যেটাই তোমরা করো আগে একটু জিজ্ঞেস করে নিও হ্যাঁ তাহলে এটা কোনো সমস্যা থাকবে না আমি হয়তো পারতাম যে এই গানটা নিয়ে আমি হয়তো একটা হ্যাঁ কিন্তু সেটা করিনি কেন কারণ দুটো জিনিস একটা হলো যে ওদেরকে যেমন আমার সঙ্গে দেখা হলো আমি বললাম ওদেরকে ওই জিনিসটা কানে দিয়ে দিলাম যে পরবর্তীতে করতে গেলে যেন তারা ওরকম একটা অনুমতি নিয়ে করে আর আমাদের এই গানগুলো তো হারিয়ে গিয়েছিল একদম ওদের আবার আবার নতুন গানগুলো আসলো সেটা তো একটা ভালো লক্ষণ ভালো দিক এই গানটা মানুষ নতুন করে পছন্দ করেছে বিয়ে বাড়িতে এই গান ডিজে হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছু আসলে অনেক 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 কিছু শিখতে পেরেছি আমরা অনেক কিছু জানছি আপনাকে আসলে রেসপেক্ট অ্যান্ড সেলুট এত বছর আমাদের জন্য কাজ করে গেছেন এত উপহার আমাদেরকে দিয়েছেন দেশের জন্য এত কিছু করছেন যেন আসলে আপনি ডিজার্ভ একটা স্যালুট অবশ্যই যে আমি যেহেতু ইয়ুথ সাপোর্টার আপনি আমাদের ইউথদের জন্য কি বলতে চান আগামীর বাংলাদেশ যেটা সেটা তরুণ প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে তো সেই জন্য এখনকার তরুণ প্রজন্ম আসলে অনেক বেশি প্রতিভাবান তাদেরকে আমাদেরকেই তাদের পথ দেখিয়ে দিতে হবে এবং তারা এই দেশকে আরও আলোকিত করবে এটা আমি মনে করি তো থ্যাংক ইউ ক্যাস দেখার জন্য আশা করি আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমি যে হাত জোর করে কাম ধরে ক্ষমা চেয়েছি দেখাবে পরবর্তী অনুষ্ঠানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ